ওই ধরনের উন্মাদনা দেখেছি যে তারা প্রিয়তমা দেখেছেন এবং প্রিয়তমা নিয়ে আমার সাথে অনেক কথা বলছিলেন যে আপু খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আপনিকেও দেখেছি। নিউ ইয়র্কে করলেন, দেখলাম আমরা সুপারস্টার শাকিব খান জয় আপনি একসাথে করলেন, তো সেই বিষয়টা একটু জানতে চাই। আসলে এই একটা ভিডিওতে আমরা দেখলাম মোটামুটি বাংলাদেশের সবাই মানে এটা সুখবরে সবাই মনে করছে যে শাকিব খান ও বিশ্বাস আবার একসাথে হচ্ছে, তারা আবার একসাথে সংসার করছে, এরকম একটা মানে আনন্দ আপনাদের ভক্তদের মধ্যে বয়ে বেড়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি বলতেন। ভক্তরা দেখেছেন, আমার মনে হয় যে দেখেছেন, আমার তো বলার কিছু নেই। না এটা আপনার কাছ থেকে শুনে আর চাই যেহেতু সেই জায়গা দেখেছেন। থেকে এটা তো কাজের জায়গা না, এই কারণে, কারণ আমি মনে করি আমাদের দর্শকরা সব সময় আমাকে পছন্দ করে কাজের জায়গা থেকে। আজকে আমি লাল শাড়ি বানিয়েছি বা এই যে সিনেমা, এই যে আমি আমার কথাই বলি, আমি যেমন ব্যক্তি অপু বিশ্বাস, আমাকে কিন্তু দর্শক চেনে যে আমি একজন সিনেমা করেছি এত বছরের কেরিয়ার, তারপরে কিন্তু অপু বিশ্বাস নামটা এসেছে। আর প্রত্যেকটা হয় কি যে একজন সেলিব্রিটির ব্যক্তি জীবনে যে কেউ মানুষই একটু জানতে চায় তারা কিভাবে খেলো। যেমন আমি একটা সময় যেমন শাহরুখ খানকে পছন্দ করতাম, তখন আমি ভাবতাম যে শাহরুখ খানকে আদৌ ঘুমায়, উনি কি রাইস নেন বা উনি কি আমাদের মতো সকালে উঠে ব্রাশ করেন, তো এটা আসলে ভক্তদের চাওয়া। তারপরে কিন্তু বেলা শেষে যখন শাহরুখ খানের কুচকুচ কোথায় আসতো তখন কিন্তু হুমড়ি খেয়ে দেখতে যেতাম। তো সেই জায়গা থেকে আমার কাজের জায়গাটা দর্শক যেমন দেখতে পছন্দ করে আমিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার কাছে মনে হয় যে ব্যক্তি জীবনের ওরকম আহামরি কোনো গল্প নেই যে যেটা আমার দর্শকদের কাছে প্রকাশ করার কিছু আছে কোথায় কোথায় খুললেন আমেরিকাতে গিয়ে একটু মনে জানতে চাই। না। ওটা তো আসলে, ওটা আসলে আমেরিকা তো একটা স্বপ্নের দেশ, তো ওই জায়গায় ঘোরার জায়গাটা মানে সব জায়গায় আমার মনে হয় যে আমেরিকাতে যারা গিয়েছেন তারা রাস্তায় হাঁটতে গেলেও ঘোরার জায়গা, তো ওই রকমই ঘোরা হয়েছে। প্রিয়তমা দেখেছেন হ্যাঁ, প্রিয়তম সেটা কি দেখেছি। আমেরিকাতে গিয়ে দেখেছেন নাকি? না আমি দেখেছি আসলে লায়ন সিনেমা হলে, তখন লাল শাড়িটা রিলিজ হয়েছিল তখন কি প্রিয়তমা দেখেছি। আর এরপর তো লাল শাড়ি নিয়ে তো প্রচুর দেখেছি, প্রচুর ইয়ে করেছি। আর বাকি যে সিনেমাগুলো ছিল আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি দেখবো, বেসিক্যালি আমি সময় এখনো করে উঠতে পারিনি, তবে এইটুকু বলছি বাকি সিনেমাগুলোও দেখবো। আমরা তো ধারণা করেছিলাম যে আমেরিকাতে গিয়ে বসে প্রিয়তমা দেখছেন কিনা, বা সেখানে আসলে শাকিব খানের প্রিয়তমা নিয়ে দর্শকদের কেমন অনুভূতি হ্যাঁ, হয়েছিল? তবে এটা শুনেছি যারা যারা, আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, দেখেছেন হয়তোবা, যে একটা সেলিব্রিটি নাইট ছিল উইথ অপু বিশ্বাস, তো ওই প্রোগ্রামের মাঝে অনেক দর্শকদের মধ্যে আমি ওই ধরনের উন্মাদনা দেখেছি যে তারা প্রিয়তমা দেখেছেন এবং প্রিয়তমা নিয়ে আমার সাথে অনেক কথা বলছিলেন যে আপু খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আপনাকেও দেখেছি। তো সেই মোমেন্টে কিন্তু তারা আমার ওই যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে কিন্তু তারা লাল শাড়িটাও দেখতে চেয়েছে। তো আমি বেসিক্যালি একটা লাল শাড়ি নিয়ে গিয়েছিলাম, আমি ওখানে আমার ট্রেলারটা দেখেছি, তো ওনারা চেয়েছেন বা চাচ্ছেন আমেরিকান বাসীরা যে লাল শাড়িটা যেন আমেরিকাতে রিলিজ হয়। তো বেসিক্যালি আমাদের বাংলা চলচ্চিত্রের, বিশেষ করে বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে যে প্রান্তে আছে তারা কিন্তু বাংলা সিনেমা দেখছেন বা দেখার আগ্রহ প্রকাশ করছেন।